আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ভ্যানিলা বার্থডে কেক। সেই জন্য এখানে আমি দুইটা ডিম নিয়েছি এবং ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখন সাদা অংশটাকে আমি বিট করে নিচ্ছি। বিটটা ভালো করে করে নিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিব আধা কাপ চিনি। চিনিটা আমি একবারে দিব না, দুবারে মিশিয়ে নিব। চিনি দিয়ে আমি আবার ভালো করে বিট করে নিচ্ছি। এখন আমি বাকি চিনিটার মধ্যে দিয়ে দিব, দিয়ে আবারও বিট করে নিব। এখানে আমি 2 চা চামচ তেল নিয়েছি, তেলটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি বিট করে নিব। আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি, ওটি স্কিপ হয়ে গেছে। আপনারা 2 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে ভালো করে বিট করে নিব। বিট করা হয়ে গেছে। এখন এখানে আমি 1/2 কাপ ময়দা নিয়েছি, এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি আর 1 চা চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এখন এগুলো আমি ভালো করে চেলে কয়েকবারে মিশিয়ে নিব। খুব হালকা হাতে মিশাইতে হবে, এখানে তাড়াহুড়া করা চলবে না। মিশানো হয়ে গেছে, এখন আমি ট্যাপ করে নিচ্ছি। আমি চুলায় কেকটা বেক করে নিব। আর আমি কীভাবে চুলায় কেক করি সেটা তো আপনাদেরকে আমি অনেকবারই দেখিয়েছি, তাই আর আজকে দেখালাম না। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন আমি কেকটাকে কেটে নিয়েছি। এখন এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, 2 চা চামচ চিনির সাথে 1/2 কাপ পানি দিয়ে সুগার সিরাপটা আপনারা করে নিতে পারেন। এখন আমি যে পিসটা আলাদা করে রেখেছিলাম ওই পিসটার উপরে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি আবার এটার মধ্যে সুগার সিরাপ দিয়ে দিব। এখন আমি এখানে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন এখানে আমি ক্রিম লাগিয়ে নিব। ক্রিম লাগানো হয়ে গেছে, এখন আমি ডিজাইন করে নিচ্ছি। আমি খুব সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। এর তো রেখে এলো মজাদার ভ্যানিলা বার্থডে কেক। এখন কেকটাকে আরও সুন্দর করার জন্য আমি উপর থেকে কিছু চকলেট গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিলে এরকম সিম্পল রেখেও করতে পারেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।